আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটরফিক্স ভিডিও চ্যানেলের আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটা 110 গাড়ি দেখাবো এবং হচ্ছে একটা নোয়া কেয়ার 42 একদম কম প্রাইসে দেখাবো এবং অ্যাডিশনালি হচ্ছে ভিউয়ার্স 11,45,000 টাকার গাড়ি কীভাবে 11,50,000 টাকায় সেল হলো সেটাও দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা টয়োটা 110, এটা হচ্ছে আপনার 95 মডেল, 2000 রেজিস্ট্রেশন, সম্পূর্ণ সাদা রঙের একটা গাড়ি, ঢাকা মেট্রো গ13 সিরিয়ালের গাড়ি হচ্ছে এটা। তো ভিউয়ার্স, সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই এবং প্রথম সামনের অংশটা আমি আগে দেখাচ্ছি, হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, সামনের গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পাবেন, এই পাশের হেডল্যাম্পটাও দেখছেন। তো ভিউয়ার্স, ইঞ্জিন হুড বা বনারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাচ আপ করা হয়েছে, গাড়িটা পুরো রং করা হয়নি, জাস্ট টাচ আপ করা হয়েছে। এবং ভিউয়ার্স, সামনের যে গ্লাসটা, এই গ্লাসটা অরিজিনাল আছে, এখানে টয়োটা লোগো মার্কিং বোঝা যাচ্ছে, আমি দেখাচ্ছি। তো এই পাশের দিকটা আমি যদি আগে দেখি, ফ্রন্ট টায়ার এবং রিংটা দেখছেন, তো এই পাশের বডিটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যেহেতু টাচ আপ করানো হয়েছে, কোনো স্ক্র্যাচ দাগ টাগ থাকলেও, ডেন্টের কাজ থাকলেও সেটা আর এখন তো বোঝার কোনো অপশন নেই। তো আমি যদি গাড়ির পেছনের দিকটা আপনাদেরকে দেখাই, এখানে করোল্লা এক্সি সেলুন যেটাকে বলে সেটা আর কি। তো এর পেছনে স্টিল বাম্পার ইনস্টল নেই, আমি টেইল ল্যাম্পগুলো দেখাচ্ছি, এটা ইনস্টল হয়েছে নতুন। তো পেছনের গ্লাসটা ভিউয়ার্স আমি একটু দেখে নেই, হ্যাঁ ভিউয়ার্স, পেছনের গ্লাসটাও হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অরিজিনাল। তো ভিউয়ার্স, পেছনের গ্লাসটা অরিজিনাল পাবেন আপনারা। তো এই পাশের দিকটা যদি আমি দেখাই, এই পাশের টায়ার এবং রিংটা একটু দেখাচ্ছি, তো এই পাশের বডিটাও কোনো স্ক্র্যাচ বা ডেন্ট নেই। তো ভিউয়ার্স, চলুন আমরা ইন্টেরিয়ার লুকটা দেখাই। অনেকেই আছেন যারা 110 খোঁজেন, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আমি রিভিউ দিলেই তো আপনারা গাড়ি নেবেন না, আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হবে, তারপরে নেবেন। ড্যাশবোর্ডটা হচ্ছে মেরুন কালারের, এখানে এসির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, ওই পাশের ডোর প্যাডটা ফ্রেশ অবস্থায় পাবেন, ব্ল্যাক ম্যাট কালারের, লেদার ব্ল্যাকের আর কি সিট কাভারগুলো, নিউলি ইনস্টলড, অটো ট্রান্সমিশনের একটা গাড়ি। এখানে ড্যাশবোর্ড মিটারটা দেখছেন। তো এই পাশের ডোর এবং ডোর প্যাডটা আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ডোর উইন্ডো লক আনলকের যে কন্ট্রোলারটা আছে। তো গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে ভিউয়ার্স, আপনারা সামনাসামনি এসে দেখলে আশা করি পছন্দ হতেও পারে। আমি প্যাসেঞ্জার সিটের লুকটা যদি দেখাই, ওই পাশে ডোর প্যাড দিয়ে শুরু করছি, ডোর প্যাডগুলো ফ্রেশ আছে ভিউয়ার্স। এখানে তিনজন বসতে পারবেন, একটু কষ্ট হবে বাট তিনজন বসা যাবে, বাট দূরের ট্রাভেলগুলোতে কষ্ট হয়ে যাবে। এবং এই পিছনের সিট, দুইটা সিটেই কিন্তু টিভি মনিটর আছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা ফ্রন্ট লুক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই পাশের ডোর প্যাডটা দেখাচ্ছি, দেখছেন। তো গাড়ির ইন্টেরিয়রটা বেশ ফাইন আছে, সিলিংয়ের কন্ডিশন তো দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, এখন ইঞ্জিনটা দেখবো, এটাতে পেয়ে যাচ্ছেন ইএফআই এর ইঞ্জিন, 1500 সিসি হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট, লুকাস ব্র্যান্ডের ব্যাটারি আছে, এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন, সিএনজি অকটেন চালিত গাড়ি। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন গিয়ারবক্সটা দেখা যাচ্ছে, ইঞ্জিনটা রিকন্ডিশন লাগানো আছে এবং স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার, ফার্স্ট পার্টি না সরি সেকেন্ড পার্টি ওনার, সরি সেকেন্ড পার্টি, এটা সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হাতে আছে বর্তমানে, বাট তার স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ড থাকলেই ফার্স্ট পার্টি ওনার হবে এটা ঠিক না। তো ইঞ্জিন হুড বা বনারটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রেশ অবস্থায় আছে, বাট হিটসিং প্যাড থাকলে মনে হয় ভালো হয়। তো ভিউয়ার্স, ট্রাঙ্কের ইনসাইড লুকটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা যেহেতু সিএনজি চালিত গাড়ি, এখানে সিলিন্ডার আছে এবং এটার কিন্তু আপনার সিকেই সিএনজি থেকে করা, মানে এটা কোনো একটা ব্র্যান্ড থেকে করা আর কি সিএনজি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যাগেজ নিয়ে ট্রাভেল করার মতো স্পেস পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাগ ডালার যেটা আছে, এটা প্যাডিং করা নেই, মোটামুটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা। তো ভিউয়ার্স, সময় চলে এলো প্রাইস নিয়ে কথা বলার। এটা হচ্ছে 95 মডেল, 2000 রেজিস্ট্রেশন, পেপার্স আপ টু ডেট পাবেন, এসি চালিত গাড়ি এবং ইঞ্জিন হচ্ছে ইএফআই 1500 সিসি, তেল ও সিএনজি চালিত ইঞ্জিন পাবেন। তো এটার আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স 5,30,000 টাকা, আপনারা সামনাসামনি এসে কথা বললে দেন দামাদামি সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই গাড়িটাতে বসলাম, আপনাদেরকে একটু স্টার্ট করে দেখাই। তো এখানে আমি সুইচ অন করলাম, জাস্ট উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড গাড়িটা স্টার্ট হয়ে গেল, আমি এসিটা দিচ্ছি। সম্ভবত আপনারা এয়ার ব্রিদিং একটা সাউন্ড পাচ্ছেন,
তো এখান থেকে আমি গাড়ির পেছনের দিকটা একটু দেখাই। তো গাড়ির ইন্টেরিয়রটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা একটু কম প্রাইসে গাড়ি খোঁজেন তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন। এবং গাড়ির সাসপেনশন সিভি জয়েন্টে কোনো সাউন্ড নেই। এই যে দেখেন আমি রিভার্স দিলাম। তো ভিউয়ার্স আপনারা আগে শোরুমে আসেন, গাড়িগুলো দেখেন, তারপরে হচ্ছে আপনারা মূলত ডিসিশন নেবেন। এবং ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলে দেই, আমি কোনো শোরুমের প্রতিনিধি না, বিভিন্ন শোরুমে যাই, সেইগুলো গাড়িগুলোর রিভিউ দেই। তো সেখানে তারা যেই প্রাইস বলে সেই প্রাইসই দেই। তো আপনাদের কথা হবে তাদের সাথে, তাদের নাম নাম্বার ডেসক্রিপশন ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, দেন হচ্ছে তারা আপনাদেরকে সহজে বলে দিবে কোনটার প্রাইস ফিক্স কত তারা রাখতে পারবে। ভিউয়ার্স এখন হচ্ছে আমরা একটা মোয়া কেয়ার 42 আর একটা দেখছি, এটা হচ্ছে সিলভার কালারের, এটা হচ্ছে আপনার চট্র মেট্রো ১১ সিরিয়ালের গাড়ি। এই গাড়িটা মানে ফ্রেশ বলা যাবে না, এটা আছে মোটামুটি যা আছে আছে। এটা সামনের দিক অংশ দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, তো সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। এই পাশের দিকটা একটু দেখাচ্ছি, টায়ার এবং রিংটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই গাড়ি সম্বন্ধে তেমন কিছু বলবো না, আপনারা সামনাসামনি আসবেন দেখবেন, এরপরে আপনারা যা বলার বলবেন। তো রেইনশেড আছে দেখতে পাচ্ছেন। তো এই পাশে পেছনের টায়ারটা দেখাচ্ছি, গাড়ির পেছনের অংশ বোধহয় ভালোভাবে দেখাতে পারবো না, বাট আই এম ট্রাইং। স্পয়লার আছে, রিয়ার ভিউ মিরর আছে, পেছনে স্টিল বাম্পার ইনস্টল পেয়ে যাবেন, টেল ল্যাম্পগুলো দেখছেন। তো ওই পাশের দিকটা একটু আপনাদেরকে দেখাই। তো প্রথমে এই পাশের চাকা এবং রিংটা দেখাচ্ছি, তো এই পাশের বডিটা দেখতে পাচ্ছেন, এই পাশের পেছনের টায়ার এবং রিং। তো এটা হচ্ছে 1800 সিসির ইঞ্জিন আছে, সিএনজি ও তেলে চালিত। তো আমি ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদের দেখাই। তো ইন্টেরিয়ার লুকটা, ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালারের। আপনারা এখানে এসির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, ট্রান্সমিশন লিভারটা স্টিয়ারিং এর সাথেই থাকে সব সময়, ড্যাশবোর্ড মিটার। ওই পাশে ডোর প্যাডটা দেখছেন, এবং এখানে ব্ল্যাক ম্যাট কালারের সিট কাভার আছে, এবং এখানে আর্মরেস্টও আছে দেখতে পাচ্ছেন, দুই সিটি, সামনের দুই সিটি। এবং ডোর এই পাশেরটা অটো দেখা যাচ্ছে, এবং মেইন যে ডোর ড্রাইভার সিটের যে ডোরটা এখানে ওইটা অটো, এটা তিনটা ডোরই আর কি অটো দেখা যাচ্ছে, মানে গ্লাস উইন্ডো এগুলো হচ্ছে অটো। তো এটা 7 সিটার গাড়ি, এটা মাঝখানের সিটটা দেখছেন, ওই পাশের ডোর এবং ডোর প্যাডটা দেখাচ্ছি, এটা ম্যানুয়াল। তো এটা পেছনের দিকটা যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের দিক, এটা হাই রুফ গাড়ি দেখতে পাচ্ছেন, সিলিন্ডার মানে সিলিং এর যে কন্ডিশনটা। তো গাড়িটা আসলে যেমন দেখছেন ওরকমই প্রাইস, দাম খুবই কম। ভিউয়ার্স আমরা এখন ইঞ্জিনটা দেখবো, এটাতে ইএফআই এর ইঞ্জিন আছে, 1800 সিসি হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট, সিএনজি ও তেলে চালিত গাড়ি। তো আমি ইঞ্জিনের দিকটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো ইঞ্জিন হুড বা বনারটা দেখছেন, এটাও ফ্রেশ অবস্থায় পাবেন। বাকিটা ভিউয়ার্স আপনারা সামনাসামনি এসে দেখে নেবেন। তো ভিউয়ার্স গাড়িটির মডেল হচ্ছে 97 এর, রেজিস্ট্রেশন 2001, নোয়া কেয়ার 42, অল পেপার সাপ্লাইড অবস্থায় পেয়ে যাবেন। এটার আস্কিং প্রাইস হচ্ছে 580,000 টাকা। তো ভিউয়ার্স আপনারা সামনাসামনি আসেন, গাড়ি দেখেন, পছন্দ হলে দামাদামির সুযোগ পাবে, এসি ওয়ার্কিং অবস্থায় পেয়ে যাবেন। এটার আস্কিং প্রাইস 580,000 টাকা। তো ভিউয়ার্স আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে আমি দেখাবো, সেটা হচ্ছে আমার দুই তিনটা রিভিউর আগের রিভিউতে আপনারা এই গাড়ির রিভিউটা দেখতে পাবেন, নোয়া কেয়ার 42 2007 মডেল, 14 রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস দেওয়া ছিল 11,45,000 টাকা। ভিউয়ার্স সেটা কিন্তু আস্কিং প্রাইস ছিল 11,45,000, অর্থাৎ যিনি নিবে বা যিনি এটা ক্রয় করবে উনি কিন্তু আরও একটু কম প্রাইসে নিতে পারবে। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন,
এই গাড়িটা কিন্তু ভিউয়ার্স 11.5 লাখ টাকায় সেল হয়েছে। আসলে মানে কি বলবো, এটা সবার কাছে একটু অবাক হওয়ার মতনই একটা বিষয় যে 11.45 আস্কিং প্রাইস, সেটা 11.5 লাখ টাকায় কীভাবে সেল হয়। কারণ হচ্ছে ভিউয়ার্স এটার কিছু কাজ কাস্টমার করিয়ে নিচ্ছে নিজে খরচ বেয়ার করে। তো গাড়িটা মূলত সেল হয়েছে 11 লক্ষ টাকায়, 11.45 লাখ আস্কিং ছিল, 11 লক্ষ টাকায় সেল হয়েছে এবং কিছু কাজ আর কি উনি করিয়ে নিচ্ছে। এই কারণেই হচ্ছে এটার মূল কারণ হচ্ছে 11.45 লাখের গাড়ি 11.5 লাখতে কেন সেল হলো। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট কোন গাড়ির ভিডিও চাচ্ছেন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।